আমি প্রথম ফার্স্ট কি করব, ইলাস্ট্রেটরটা সেটআপ দেওয়ার পর এটা এখানে ইলাস্ট্রেটর লিখলে এটা ওপেন হবে, ঠিক আছে? ইলাস্ট্রেটর লিখলে এখানে এটা ওপেন হবে, ঠিক আছে? ওপেন হওয়ার পর আমার কাজ কি বলতো, এটা ওপেন হওয়ার পর আমার যেটাই হবে কাজ, ঠিক আছে, আমি এটার একটা ডোকো হার্ডবোর্ড নিব। কেন হার্ডবোর্ড নিব, আমরা ইন্টারফেস সম্পর্কে দেখেছিলাম গত ক্লাসে, ঠিক আছে? সেট আপ দেওয়ার পর ইন্টারফেস দেখেছিলাম, মেনু সম্পর্কিত বারটাকে মেনু বার বলে, পাশে যেটা আছে সেটাকে টুলস বার বলে, তারপরে কি স্ট্যাটাস বার বলে, রাস্টার এবং ভেক্টর কি জিনিস, ঠিক আছে? ঠিক আছে না, এগুলো আমরা দেখেছিলাম। এখন আমরা দেখব ফাইল থেকে নিউতে যাব। ফাইল থেকে নিউতে যাওয়ার পর আমি এখানে এখানে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবো, আর্টবোর্ড নিতে পারবো। আর্টবোর্ড নেওয়ার জন্য আমার প্রথমে এখানে কী লাগবে, ডকুমেন্ট টাইটেল, যে কোনো একটা টাইটেল, যে কোনো কিছু আপনার যে নাম দিতে ইচ্ছা করে সেখানে টাইটেলটা দিয়ে নেবেন। টাইটেলটা কী করবেন দিতে হবে। দেন আপনার এখানে সাইজ ওয়াইডে কত হবে, হাইটে কত হবে, ওয়াইড মানিছে এখানে কত হবে পাশে, এবং হাইট মানিছে লম্বাতে কত হবে, ঠিক আছে? তাহলে আমি ইঞ্চিতে হিসাব করবো। ইঞ্চিতে হিসাব করলে কী করে মাপতে পারবো, কি দিয়ে, মেজারমেন্ট ট্যাপ দিয়ে মাপতে পারবো। আর একটা হচ্ছে ইঞ্চি মানে কি, মেজারমেন্ট ট্যাপ দিয়ে আমি এটাকে যত ইঞ্চি নিব তত ইঞ্চি মাপতে পারবো। যদি আমি পিক্সেল ইউজ করি তাহলে আমি পিক্সেলে মাপতে পারবো। পিক্সেল কী দিয়ে মাপবো, লাইট শট নামে একটা সফটওয়্যার আছে, সেটা দিয়ে আমি পিক্সেল মাপতে পারতেছি। যেমন ধরেন এখানে 588 এবং 391, ক্লিয়ার? এটা 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 ইনস্টল দিতে আমাকে আমার কম্পিউটারে থেকে ডাউনলোড করে নেব। এখানে যদি আমি গুগলে সার্চ দিই লাইট শট লিখে সার্চ দিলে কি আসবে, এখান থেকে এটা ডাউনলোড ফর উইন্ডোজ, এটা ডাউনলোড করে ইনস্টল করে নিব। ইনস্টল করার পর এরকম একটা পাতা আসবে, এই পাতাতে ক্লিক করলে আমি কি করতে পারবো, এবার করে সাইজ মাপতে পারবো। এখানে কত, 804 209, ঠিক আছে? আমি চাইলে এখানে লেখালেখিও করতে পারবো, লিখতে থাকতেছি আমি চাইলে এখানে কি আমার এই জায়গায় প্রবলেম, আমি এই জায়গায় ক্লিক করবো সেটাও দেখা যেতে পারতেছি। এখানে অনেক কিছু করার অপশন আছে। এখান দিলে কি হবে, কপি, এখান দিলে সেভ, ঠিক আছে? আমি কপি করলাম, কপি করে এটাকে আচ্ছা রাখলাম। এখন আমি পিক্সেল কীভাবে নিব পাইছি, ঠিক আছে, 500 পিক্সেল নিলাম, নেওয়ার পর এটা লম্বাতে হবে না পাশাপাশিতে হবে, কীভাবে হবে, ঠিক আছে, কীভাবে হবে এটা সিলেক্ট করে দিতে পারবেন। আর্টবোর্ড কয়টা হবে, একটা না দুইটা, আর্টবোর্ড আমার কয়টা হবে, মানে সাদা যে স্পেসটা দেখেন ডিজাইন করার জন্য ওই স্পেসটা কয়টা হবে, ঠিক আছে? তারপরে এগুলো লাগবে না, আরজিবি এবং সিএমওয়াইকে। আরজিবি কখন ইউজ করবো, আরজিবি ইউজ করবো যখন কি ওয়েবসাইটে আপলোড করবো, যখন আমি সিএমওয়াইকে ইউজ করবো, আমি যখন ইউজ করবো। আমি রেজুলেশন কত নিব এখান থেকে, আমার 2600 আমি রেজুলেশন নিতে পারবো। তাহলে আমি এরপর কি করবো, ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করলাম, একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়েছে, হয়েছে? যদি আমি সেম ভাবে আর্টবোর্ড 2 দিই তখন কি হবে, নিউ, নিউ থেকে এখানে শুধু 2 ক্লিক করলাম, চেঞ্জ করলাম এটুকু, আর কিছু না, দুইটা হয়েছে। এখানে যদি 5 দেন 5টা হবে, যাই দেন সেটা হবে। আমি এখানে এরপর আমি আসি, এখানে কন্ট্রোল 0 দিলাম, কন্ট্রোল 0 দিলে কি হবে, ফিট অফ দ্য স্ক্রিন, এটাকে বলা ফিট অফ দ্য স্ক্রিন, মানে আমার স্ক্রিন বরাবর চলে আসবে। এখান থেকে আমরা সবসময় কী করবো, এসেন্সিয়াল, এসেন্সিয়ালে রাখতে পারবো, ঠিক আছে?
বরাবর কি আছে? এখন আসেন, আমি একটা রেক্টেঙ্গুলার বক্স দিয়ে একটা রেক্টেঙ্গুলার বক্স নিলাম, ক্লিয়ার? বক্স দিয়ে একটা রেক্টেঙ্গুলার নিলাম, নেওয়ার পর এটা সাদা কালার আছে, তাহলে আমি একটা কালারটা চেঞ্জ করি আপনাদের বোঝার সাথে, এটা একটা কালার দিলাম, ঠিক আছে? রেক্টেঙ্গুলার কি নিছি, চার গুণ আকারে একটা বক্স নিছি এই টুলস থেকে, ঠিক আছে? নেওয়ার পর আমি সিলেকশন টুল, এখানে দেখেন সিলেকশন টুল ভি, কি গ্লাসের এতক্ষণ পরে বলেছে সিলেকশন টুল, এটা শর্টকাট কি হচ্ছে ভি, কোন ভিটা? ভিলেজের ভি, ঠিক আছে? আমি ধরেন এই টুলে সাজিয়ে এখন আমি ভি বাটনটা পাস প্রেস করলে আমাকে কি নিয়ে আসতেছে, সিলেকশন টুলে নিয়ে আসতেছে। আসার পর আমি এখানে সিলেকশন টুলে থাকা অবস্থায় আমি কি করতে হতেছি, এটাকে ঘুরে যাওয়াতেছি, এখানে কর্নারে গেলে কি আমার হোয়াটসঅ্যাপটা কেমন আসতেছে, আমি চাইলে এটাকে ঘুরে দিতে পারতেছি, কারণ এখানে দিলে কি করতে পারতেছি, কমানো যাচ্ছে, এখানে কমানো যাচ্ছে। এখন আমি এখানে চেপে ধরে শিপ চেপে ধরলে, শিপ চেপে ধরে টান দিলে এই দুই দিক থেকে বেড়ে যাচ্ছে। আমি যদি শিপ এবং অল্টার চাপি ধরি তাহলে কোন দিক থেকে বাড়তেছে, চার দিক থেকেই বাড়তেছে, ক্লিয়ার? আমার চতুর্দিক থেকেই এটা বাড়তেছে। যদি আমি শিপ এবং অল্টার চেপে ধরি, শুধু অল্টার চেপে ধরলাম, শুধু অল্টার চেপে ধরে মাউসটাকে টান দিয়ে এখানে রাখলাম, আর একটা কপি হয়েছে, ঠিক আছে? এরপর আমি এখানে সিলেক্ট করলে এটা এটা কাজ করতে পারবো, এখানে সিলেক্ট করলে এটা কাজ করতে পারবো। এখন আমি এখানে যদি টান দিই, এটা শুধু 18তে থাকবে, অন্যগুলোতে থাকবে না, এখানে টান দিই, এটা কি কোনা থেকে কার্ভ হয়ে যাচ্ছে, এভাবে টান দিলে কার্ভ হয়েছে। তাইলে আমি কি করতে হতেছি, সিলেকশন প্রত্যেকটা টুল, কারণ এটা ইউজ করছি, এটা ইউজ করার পর এই টুলে যাবো, এটা ইউজ করছি আবার এটুলে যাবো, প্রত্যেকটা টুল ইউজ করার পর আমাকে সিলেকশন টুলে ক্লিক করতে হবে, মনে থাকবে কথাটা? প্রত্যেকটা টুল ক্লিয়ার করার ইউজ করার পর আমাকে অবশ্যই কি করতে হবে, এই সিলেকশন টুলে ক্লিক করতে হবে, বুঝাতে পারছি? সিলেকশন টুল সম্পর্কে জানি আমি, কোনো কিছু যদি সিলেক্ট করার জন্য সিলেকশন টুলে ক্লিক করবো। এখন আমি ডিলিট করার জন্য কি করবো, সিলেক্ট করে সিলেকশন টুলে সিলেক্ট করে ডিলিট বাটনটা চাপলে এটা ডিলিট হয়ে যাবে, ক্লিয়ার? বুঝাতে পারছি? সিলেকশন টুল নিয়ে আর কিছু বলতে হবে, ঠিক আছে? তারপরে আসেন ডিরেক্ট সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলে দেখেন এখানে কিছু কার্ভ আসতেছে, অ্যাঙ্কর পয়েন্ট এগুলোকে বলে, ছোট্ট করে লেখা আছে অ্যাঙ্কর, খেয়াল করছেন? দেন এটাতে টুল ক্লিক করলে এরকম আসে না, আসে অ্যাঙ্কর লেখাটা কোনো কোথাও আসছে? তাহলে আমি এটাতে সিলেক্ট করলে এই ডিরেক্ট অ্যাঙ্করগুলোকে সিলেক্ট করতে পারবো, দেখেন অ্যাঙ্করটা সিলেক্ট করলে আমি কী করতে পারতেছি, এটাকে এদিকে একটু বাড়াইতে চাইলে বাড়াইতে যাচ্ছি, বাড়তেছে? তাহলে আমি এখন অ্যাঙ্করটা সিলেক্ট করে অ্যাঙ্করটাকে পরিবর্তন করতে পারবো, দেখছেন? এটাকে আমি টান দিয়ে এদিকে বাড়াই ফেলতে পারবো, ঠিক আছে? আমি এদিকে বাড়ানো কমানো আমি এটা দিয়ে চেঞ্জ করতে পারবো। এখন যদি আমি দুইটা অ্যাঙ্কর পয়েন্ট একসাথে সিলেক্ট করতে হয়, তাহলে আমি এটাকে ক্লিক করলাম, শিফট চেপে ধরলাম, শিফট চেপে ধরে এটাকে ক্লিক করলাম, এটাকে ক্লিক করে এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে, অথবা এভাবে দুইটাকে সিলেক্ট করে আমি অ্যাঙ্কর পয়েন্ট দুটো টান দিলে এটা সিলেক্ট হবে, দেখছেন? দুইটা সিলেক্ট হয়েছে, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হয়েছে, কিন্তু এগুলা সিলেক্ট হয়নি,
এবার ওকে টান দিলে আমার দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে পারবো। এখন অ্যাঙ্কর পয়েন্টগুলো কেন, এটাকে পরিবর্তন করার জন্য, এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে পরিবর্তন করার জন্য আমি ডিরেক্ট সিলেকশন টুলটা ইউজ করব। ক্লিয়ার? সিলেকশন, ডিরেক্ট সিলেকশন টুল, ঠিক আছে। এরপর আসেন লাইন, একটা লাইন শেপ নিলাম, লাইন শেপ নেওয়ার পর এটাকে লাইন একটা আঁকতে পারতেছি, এখানে একটা কন্ট্রোল প্যানেল আছে। লাইন আঁকার পর আমি লাইনের স্ট্রোকটা বাড়াইতে পারতেছি, স্ট্রোক কালারটা এখানে কালো আছে, স্ট্রোক 16 দিলাম, স্ট্রোকটা বাড়াইতে পারলাম। এখন আমি এটাকে যদি রেড করতে চাই, রেড হচ্ছে চেঞ্জ করতে চাইলে চেঞ্জ হচ্ছে, দেখেন এভাবে চেঞ্জ হচ্ছে, লাইন শেপ আঁকতে আসি। আমি যদি শিফট চেপে ধরে টান দিই তাহলে লাইনটা সোজা হবে, দেখছেন। আবার শিফট চেপে ধরে টান দিলাম, দেখছেন, শিফট চেপে ধরে এখানে আমাকে কি দেখাচ্ছে, আমি এবার আবার সোজায় আসি, ঠিক আছে, আমি আঁকতে পারলাম। দেখেন শিফট চেপে ধরে আমি কি করছি, একটা বক্স আঁকতে পারছি। এভাবে করে লাইন দিয়ে আমি কি করতে পারবো, বিভিন্ন ঠিক আছে, আমি একটা লাইন টানার জন্য, এই এই লাইন টানার জন্য কি করতে পারবো, একটা লাইন টুলটা ইউজ করতে পারবো। এখানে চাইলে স্টকটা এখন কমাইতে পারবো, চাইলে বাড়াইতে পারবো, এখানে স্টককে চেঞ্জ করতে পারবো, দেখছেন। এখানে ক্লিক করলে এটা কি কোনা থেকে কি হয়ে গেছে, কার্ভ হয়ে গেছে, তাহলে এভাবে করে আমি কি করতে পারবো, একটা লাইন শেপ। এখন আমি এটা টান দিলে মতন ছুটে যাবে, এটা এটাকে টান দিলে কি হচ্ছে, দেখছেন একটা একটা আসতেছে। আমি চাইলে এটাকে গ্রুপ করে ফেলতে পারবো, কন্ট্রোল জি, কন্ট্রোল জি চাপ দেওয়াতে এটা গ্রুপ হয়ে গেছে, দেখেন দেখছেন। এখন এটা আমি একটাকে একটার উপর ক্লিক করলে একটা সিলেক্ট হচ্ছে, যদি আগের কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে যাই, আগের অবস্থায় যদি ফিরে যায়, দেখেন একটার উপর ক্লিক করলে একটা সিলেক্ট হচ্ছে, তাহলে গ্রুপ মানি করছে সবগুলো একসাথে সিলেক্ট হবে, আর আনগ্রুপ মানি একটা একটা সিঙ্গেল সিঙ্গেল, ঠিক আছে। কন্ট্রোল জেড দিয়ে ফিরে আনবো, কোনো কিছু যদি ডিলিট হয়ে যায়, আপনি যদি এটাকে ফিরে আনতে চান কন্ট্রোল জেড, ধরেন আমি কন্ট্রোল জেড দিচ্ছি, দেখেন আমি এটাকে এখানে কার করে গেলাম, কার করে কন্ট্রোল জেড দিলাম, দেখছেন আনকা মানে আগের অবস্থায় ফিরে গেছে, ফিরে গেছে কি না, অথবা আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, ডিলিট করে দিলাম। আর ডিলিট করে দেওয়ার পরে এটা চলে গেছে, তাহলে আমাকে এটা কি করতে হবে, আবার আনতে চাইলে কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড দিলে কি আসছে, এটা চলে আসছে। এখন আমি যদি লাইনটা চেস করি, লাইন যদি আমি চাচ্ছি যে এটা কি 200 পিক্সেল হবে, ফিল কালার থাকুক 24 অ্যাঙ্গেলে অথবা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা পাকা অবস্থায় আসবে, ওকে আসছে। একটা নির্দিষ্ট মাপের লাইন নিতে চাইলে আমি কি করতে পারবো, নিতে পারবো, এখানে ডাবল, এখানে জাস্ট ডাবল ক্লিক করব, এখানে দিয়ে দিব কত পিক্সেল, এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে হবে, কত কীরকম বাঁকা হবে, সেটা আমি দিয়ে দিলে একটা লাইন চলে আসবে। ক্লিয়ার? লাইনটা ক্লিয়ার কিনা? তারপর আছে আর্ট টুল, আর্ট টুলটা দিয়ে আমি কি করতে পারবো, একটা বাঁকা, আগে তো টানতাম সোজা, এখন টানতে পারতেছি বাঁকা একটা লাইন, চাইলে এভাবে করে টানতে পারতেছি, দেখেন আমি যেদিকে নাচ্ছি এটা সেদিকে ঘুরতেছে। এভাবে এখানে ছেড়ে দিলে মাউসটা কিন্তু ক্লিক করে ধরে রাখছি, এটা যদি ছেড়ে দিই তাহলে দেখছেন, মাউসটা যদি আমি ছেড়ে দিই তাহলে এটা ওই জায়গায় বসবে, দেখেন আবার দেখেন, এখন মাউসটা, এখন আমার মাউসটা চেপে ধরা আছে, এখন ছেড়ে দিলাম, কি আসছে, একটা লাইন আসছে, ক্লিয়ার, বাকি একটা লাইন টানতে পারবো। এখন যদি আমি এখানে ডাবল ক্লিক করি, নির্দিষ্ট মাপের আমি নিতে পারবো, দেখেন এখানে যদি আমি 300 দিলাম, সাপোজ 300, এখানেও দিলাম 300, এখানে ওপেন আছে, ঠিক আছে, এখানে এক্স আছে, এটার মানে কি বাঁকা কতটুকু হবে, ধরেন আমি 80-77 দিলাম, ফিল থাকবে কিনা, ক্লিক করলাম, দেখছেন আসছে,
আসছে কিনা, একটা সাইজের আসছে, ফার্স্ট অফ ফার্স্ট দিল। আমি আবার ডাবল ক্লিক করলাম, আগে দিয়েছিলাম এক্স, এখানে জাস্ট একটা পরিবর্তন করতেছি ওয়াই। ওকে, তাহলে দেখেন এটা কোথায় আসছে, মানে এক্স ওয়াই এর মধ্যে পার্থক্য করা বুঝছেন? হ্যাঁ, কি বুঝছেন বলেন। আগে ছিল এটা নিচের দিকে আসছে, এখন আসছে এটা উপরের দিক থেকে। আগে কিসের দিক থেকে ছিল, নিচের দিক থেকে আসছিল, এখন উল্টা দিক থেকে আসছিল। আবার যদি আমি ক্লিক করি, আবার যদি আমি ক্লিক করি, এখানে ওপেন ছিল, আমি ক্লোজ দিয়ে দিলাম। তাহলে ক্লোজ দেওয়ার কারণ কি আসছে, এটা চারোদিকে বন্ধ অবস্থা আসছে। আগে ছিল শুধু এখান থেকে, এখান থেকে এই অ্যাঙ্গেলটুকু, কিন্তু এখন ক্লোজ দিলে কি আসতেছে, হ্যাঁ। তাহলে জিনিসটা বুঝাইতে পারছি, ক্লিয়ার? এরপর আসেন ইলিপস টুল। এখানে এই রেক্ট্যাঙ্গুলার টুলের ভিতর চেপে ধরলে বা অথবা এখানে ক্লিক করলে একটা টুলস বাইর হবে, যেটা হচ্ছে ইলিপস টুল। ইলিপস টুল আমি একটা বৃত্ত আঁকার জন্য এটাকে ইউজ করতে পারবো। দেখেন একটা বৃত্ত আসছে, যদি আমি আবার টান দিই, এখানে আসলে কি দুটো আমাকে ইন্টারসেপ্ট পয়েন্ট দেখাচ্ছে, যেমন দুই জায়গায় তুমি সমানে আছো। যদি আমি এখানে এভাবে দিই, ডিমের মতো হচ্ছে। যদি আমি একটু এভাবে না দিই, আমি কিন্তু মাউস ধরে রাখেছি, ছাড়ি নেই মাউস, ঠিক আছে, ক্লিয়ার আসছে। যদি আমি এই অল্টার এবং শিফট চেপে ধরি, তাহলে আমার এই ইন্টারসেপ্ট পয়েন্ট থেকে চতুর্দিক থেকে সমানভাবে বড় হচ্ছে। আমি অল্টার এবং শিফট চেপে ধরে এটাকে বড় ছোট করলাম, ক্লিয়ার? অল্টার এবং শিফট চেপে ধরে আমি কি করছি, বড় ছোট করছি। যেমন ধরেন আবার যদি দেখেন, আপনি ডাবল ক্লিক করলাম, এখানে ডাবল ক্লিক করার পরে আমি ধরেন 200 পিক্সেল আর 200 পিক্সেল নিলাম, 200 পিক্সেল দিলাম, তাহলে ওকে দিলাম। তাহলে এটা চতুর্দিক থেকে 200 পিক্সেল কি আসছে, একটা বৃত্ত আসছে। তাহলে আমি কি করতে পারবো, একটা বৃত্ত আপনি ফ্রি হ্যান্ডে ড্র করতে পারবো। তারপরে এখানে ড্র করলে ইন্টারসেপ্ট পয়েন্ট আসবে, আমি কতটুকু জায়গায় ইন্টারসেপ্টে আসি সেটা আসবে, এবং অল্টার এবং শিফট চেপে ধরলে এটা কি চতুর্দিক থেকে বড় আসবে, এবং ডাবল ক্লিক করলে কি করতে পারবো আমি 300 পিক্সেল নিতে পারবো, ক্লিয়ার? এখন ধরেন আমি একটা ইলিপস টুল নিলাম, ইলিপস টুল নেওয়ার পর আমি এটাকে ফিল কালার দিলাম। ফিল কালার দেওয়ার পর এখানে ডাবল ক্লিক করে আমি ফিল কালার নিলাম, এখন আমি এখানে ফিল কালার দিলাম। দেওয়ার পর আমি ফিল কালার দেওয়ার পর আমি ইরেজার টুলটা দিয়ে কাজ করবো। ইরেজার মানে হচ্ছে কি, যে কোনো কিছু মোশার জন্য আমি ইউজ করবো, বুঝতে পারতেছি? মুছে যাচ্ছে, যাচ্ছে কি না? এখানে যদি নান করে দিই, তাহলে এটা নান হয়ে যাচ্ছে। এখন এখন আমি যেটা করব, কোনো কিছু মুছার জন্য এটাকে আমি চাইলে চেঞ্জ করতে পারবো। ডাবল ক্লিক করলে এটার উপর, ডাবল ক্লিক করলে একটা উইন্ডো আসবে, কোনটার উপর, ইরেজার টুলের উপর। এখন দেখেন এটা কীরকম হবে, সেটা আমি চেঞ্জ করতে পারতেছি। তাহলে এখানে রেডিয়েন্সটা কেমন হবে, তারপর এটা বড় হবে না ছোট হবে, কতটুকু বড় হবে, কতটুকু ছোট হবে, দেখছেন অনেক বড় হয়েছে না? কারণ আমি থার্ড প্যাকেট দিয়ে কি করতে পারবো, এটাকে ছোট বড় করতে পারবো,
কিবোর্ডের থার্ড প্যাকেটটা আপনি এটা ছোট বড় হচ্ছে, ক্লিয়ার? কিবোর্ডে যদি থার্ড প্যাকেট চাবি এই ইরেজার টুলটা ছোট বড় হবে। এখন আমি আরেকটা জিনিস বুঝাই, আমি ধরেন আমি এখানে একটা ইলিপস টুল নিলাম, একটা ইলিপস টুল নিলাম, আর এটা হচ্ছে ফিল কালার আর এটা হচ্ছে স্টপ কালার। ফিল কালার মানে কি, আমার ভিতরে কালারটা পড়বে, বুঝছে? এখানে ডাবল ক্লিক করলে কালারটা চেঞ্জ করতে পারতেছি, ঠিক আছে? আর স্ট্রোক কলার মানে কি, ধরেন আমি স্ট্রোক দিলাম এটা, ঠিক আছে, এটাকে বাড়াইলাম, স্ট্রোকটা বাড়াইলাম, আসছে আসছে কি না? চাইলে স্ট্রোকটা আমি চেঞ্জ করতে পারবো, এখান থেকে এরকম দিলে কি আসতেছে, এরকম দিলে খেয়াল করেন, আপনারা এখানে খেয়াল করেন, আমি এটা চেঞ্জ করার সাথে সাথে এখানে পরিবর্তন হবে, হচ্ছে? হচ্ছে কি না? হ্যাঁ, এটা চেঞ্জ করলে বুঝতে পারছেন, এটা ফিল এবং স্টক। ফিল মানে কি, ভিতরে, আর স্টক মানে বাইরে। একটা কালার হচ্ছে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট মানে দুই বা ততোধিক কালারের সংমিশ্রণ। গ্রেডিয়েন্ট আমরা আরো পরে দেখবো, এখানে একটা টুলে আছে গ্রেডিয়েন্ট, ঠিক আছে? গ্রেডিয়েন্ট কালার হচ্ছে দুই বা ততোধিক টুলের সংমিশ্রণ, ঠিক আছে? এরপর আসেন পেন টুল। পেন টুল দিয়ে আমি যে কোনো কিছু এভাবে যে কোনো ড্রয়িংটা আমি করতে পারবো। পেন টুল নিলাম, একটু ড্র করলাম, ড্র করার পর অল্টার চেপে ভিতরে মাথাটা কেটে ফেললাম, এভাবে করে টান দিলে একটা শেপ আমি আঁকতে পারতেছি। কন্ট্রোল জিরো, এই দেখেন আমি এটা নিয়ে সোজা গেলে সোজা যাবে, এদিক দিলে এদিকে যাবে, আমি যদি সোজা আনলাম, এখানে মাউসটা চেপে ধরে, মাউসটা এখানে ছাড়ি নাই, ক্লিক করা অবস্থায় আমি এখানে কি করতেছি, টান দিয়ে তাকে করলাম, এখন মাউসটা ছাড়লাম, ক্লিয়ার? মাউসটা ছেড়ে অল্টার চেপে ধরলাম, অল্টার চেপে ধরে এখানে এটা মাথাটা ডিলিট করে দিলাম, যেটা বাড়তি অংশ এখানে ছিল সেটা ডিলিট করে দিলাম, আবার এখানে গেলাম, এখানে যাওয়ার পর এদিকে টান দিলাম, ঠিক আছে, আসছে আসছে কিনা? তাহলে আমি এভাবে কি করতে পারবো, প্যান্টুলটাকে ড্র করতে, প্যান্টুল দিয়ে যে কোনো শেপ, যে কোনো আকারের শেপ আমি ড্র করতে পারবো। এখন যেটা আসবো, এখানে প্যান্টুলের ভিতরে আরেকটা টুল আছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট মানে অ্যাঙ্কর পয়েন্ট দেখছেন, অ্যাঙ্কর পয়েন্ট আমরা ডিটেক সিলেকশন দেখেছি, তো অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আমি যুক্ত করতে পারবো। অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করলে আমার কী হবে, কী করতে পারবো অ্যাঙ্কর পয়েন্টে, কী করতে পারবো অ্যাঙ্কর পয়েন্টের কাজ হচ্ছে এটাকে মডিফাই করতে পারবো। এখন আমি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, অ্যাড করার পর ডিরেক্ট সিলেকশন টুলে চলে গেলাম, ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এটা কী করতে হচ্ছে, একটু বাড়াইতে যাচ্ছি, ধরেন আমি একটু বাড়াবো এদিকে, বাসে বাড়াইতে কমাইতে চলে পারবো কি না? এখন চাচ্ছি যে অ্যাঙ্কর পয়েন্ট এতগুলো লাগবে না, ডিলেট করে দিবো, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট হচ্ছে। আর নিচে যেটা ছিল অ্যাঙ্কর পয়েন্ট টুলস, এটা আমি যেটা ডিলেট করেছিলাম অল্টার চেপে ধরে, এভাবে করে একটা মাথাকে যেটাকে ডিলেট করতেছিলাম, একটা মাথা কি আমার সাথে ঘুরতেছে না, এটাকে অল্টার চেপে ধরে ক্লিক করলে কি আসতেছে, ওই টুলটায় কাজ করতেছে, এখানে ডিলেট করতে পারবো। এখন আপনাদের যেটা করণীয়, আপনারা পেন টুল গেম নামে সার্চ দেবেন গুগলে, সার্চ দেওয়ার পর এখানে পেন টুলের একটা গেম আছে, সেটা আপনারা খেলবেন, কারণ আপনাদের এই গেমটা খেললে হাতে জড়তা চলে যাবে, এভাবে করে গেমটা খেলবেন। ঠিক আছে, বুঝতে পারছেন?
বটন দিবে, আপনাকে টিউটোরিয়াল দেখাচ্ছে, দেখছেন আপনি এটা খেলবেন, খেলার পর আপনার কি হবে, ফ্যান টুলের এফিসিয়েন্সি বাড়বে। এভাবে আপনি গেমটা খেলবেন। এরপর ফ্যান টুল লিখে সার্চ দিবেন, ফ্যান টুল লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর ইমেজে যাবেন, ইমেজে যাওয়ার পর যেটা করবেন আপনারা, এখান থেকে এই ইমেজগুলোকে রাইট বাটন ক্লিক করে কপি করে এটা ডিলিট করে দিই, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর এই মেসেজ চলে আসছে না, ফ্যান টুল নেবেন, ফ্যান টুল নিয়ে এখানে টান দিলাম, ঠিক আছে। এতটুক দেওয়ার পর এখানে কি এতটুক দিলাম, দেওয়ার পর আমি এটা এখন অল্টার চেপে ধরে মাথাটা কি করতে পারবো, আর মাথার কাজ নাই, ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমি এখন নিচেরটা ডিলিট করে দিই, ইমেজ আসছে এটা, আমি এটাকে স্টকটাকে ফিলে রূপান্তর করি, ফিলটাকে স্টক করলাম, ঠিক আছে। এখন দেখছেন স্টকটা তো আছে, এভাবে করে এখানে অনেকগুলো ইমেজ আছে, এখানে কয়েক হাজার ইমেজ আছে দেখেন, এরপরে এটা, এরপরে এটা, এরপরে এটা, কয়েক হাজার ইমেজ আছে, এগুলা বসে বসে প্র্যাকটিস করতে হবে বাসায়, ঠিক আছে। আর ফ্যান টুল গেমটা খেলতে হবে এবং টুল যেগুলো দেখেছি সেগুলো সবগুলো প্র্যাকটিস করতে হবে। এরপরে আপনি এগুলো প্র্যাকটিস করার পর আপনার এগুলো যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার হাতের জড়তা এবং আপনার কাছে ভালো লাগবে, আর যদি প্র্যাকটিস না করেন তাহলে আমাদের তো কিছু করার নাই, ঠিক আছে। আপনাকে অবশ্যই, হ্যাঁ, আপনি যদি ফ্যান টুল গেম খেলেন নেট কানেকশন লাগবে, আপনি যদি এই গুগল ইমেজে সার্চ দিতে চান তো নেট কানেকশন লাগবেই, এগুলো তো স্বাভাবিক ব্যাপার, এগুলো তো অস্বাভাবিক ব্যাপার না, ঠিক আছে। এরপরে আমরা অন্য টুলসগুলো দেখবো, অন্য কাজ দেখবো। এখন এই যে আজকে যে টুলসগুলো দেখেছি সেই টুলসগুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো বারবার প্র্যাকটিস করবেন, আপনি বাসায় 4-5 বার করে প্র্যাকটিস করবেন, আদারওয়াইজ আপনি কিছুই করতে পারবেন না। যদি প্র্যাকটিস করেন আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে, আর যদি প্র্যাকটিস না করেন আমাদেরকে কোনো এটা লাইবল আপনি, ঠিক আছে। থ্যাংকস।